ওই যে দেখুন 200 গম্বুজ মসজিদ দেখা যায়, এই মসজিদে প্রায় একসঙ্গে 15,000 মানুষ নামাজ আদায় করতে পারবে। মানে মসজিদে ঢোকার যে প্রধান দরজা, এই দরজায় 50 মন পিতল ব্যবহার করা হয়েছে। আসসালাম আলাইকুম সবাইকে, আজকে আমরা যাব টাঙ্গাইল। বাসার থেকে রেডি হয়ে বের হয়ে গেলাম, এখন আমরা মেন রাস্তায় যাব। চলে আসলাম বাড্ডা মোড়ে, এখান থেকে আমরা কিছু ফল ও মিষ্টি কিনে নেব। এখানে আমাদের ফল কেনা শেষ, এখন আমরা ফুটওভার ব্রিজের ওপর দিয়ে রাস্তার ওই পারে যাব। রাস্তার এই দিকে চলে আসলাম, রাস্তার এই দিক থেকেই আমরা মিষ্টি নেব। এই যে বিক্রমপুর মিষ্টান ভান্ডার, দেখুন এদের মিষ্টিগুলো কত সুন্দরভাবে সাজানো। এদের মিষ্টির আলাদা একটা সুনাম আছে। এখন আমরা বাসে করে যাব খিলক্ষেতের দিকে। খিলক্ষেত যাইতে যাইতে কুড়িল ফ্লাইওভার, যেটা বাংলাদেশের সবথেকে বড় ফ্লাইওভারগুলোর মধ্যে অন্যতম, খিলক্ষেত মোড় থেকে আমরা এখন বাসে উঠবো টাঙ্গাইলের। এখান থেকে টাঙ্গাইলের সব বাস পাওয়া যায়। দেখা হচ্ছে আগামীকাল সকালে আপনাদের সাথে। তো আমরা টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় চলে আসছি। গোপালপুর উপজেলার ঝাওয়াইল গ্রামে আসছি এখন। এই গ্রামটা একটু দেখাই আপনাদের। মামার বাসা আসছি, মামার বাসা এবং মামার বাসার আশেপাশে পরিবেশটা দেখুন কত সুন্দর। এখানে প্রত্যেকটা বাসা টিনের বাসা, প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা ম্যাক্সিমামই টিনের। এখানে গ্রামের একটা ঐতিহ্য ধরে রাখার জন্য এই যে বাচ্চা কোলাবানগুলো, এরা দেখলেই মন ভালো হয়ে যায়, মনে হয় যে নিজের গ্রামে আসছে, নিজের গ্রামে আসছে এমন। গ্রামের পরিবেশ সম্পর্কে আর কি বলবো, গ্রাম তো গ্রামই, গ্রামে অনেক ভালো লাগে। ছোটবেলার থেকে গ্রামে বড় হয়েছি। 201 গম্বুজ মসজিদ দেখার জন্য আমরা বাসার থেকে বের হয়ে গেছি। এখান থেকেই পাশে মসজিদটা, ওই যে দেখুন 201 গম্বুজ মসজিদ দেখা যায়। এখান থেকেই যাইতে যাইতে সামনে দেখছি যে এখানে অনেক দোকান পাশার বসছে মসজিদকে কেন্দ্র করে। ইভেন এখানে মেলাও বসছে মসজিদকে কেন্দ্র করে। দেখতে অবশ্য ভালো দেখা যায় এখানে, আসলে এটা পর্যটক স্থান হিসাবে মানুষ আসে এখানে। এই মসজিদটি 15 বিঘা জমির উপরে, বিশাল একটা মসজিদ, 15 বিঘা জমির উপরে অবস্থিত এই মসজিদ কমপ্লেক্সটি। এই মসজিদের পাশেই মৃতদেহ রাখার হিমাগার তৈরি করা হবে। এছাড়া মসজিদটির পাশে নির্মাণ করা হবে আলাদা ভবন। এই ভবনে হচ্ছে কি যে আপনার দুস্থ নারী যেখানে থাকবে, দুস্থ নারীদের বিনামূল্যে হাসপাতাল চিকিৎসা, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসন ব্যবস্থা। এই মসজিদটি সব থেকে বড় একটা মসজিদ বাংলাদেশের ভিতরে। এই মসজিদের কাজ শুরু হয়েছে 2013 সালের জানুয়ারিতে, এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে। নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তার মা রিজিয়া খাতুন। নির্মাণ শেষ হলে মসজিদটি আল হারাম, কাবা শরীফের যিনি ইমাম, আল হারামের ইমাম এসে এই মসজিদের ইমামতি করে মসজিদটি উদ্বোধন করার কথা আছে। এই মসজিদের ছাদে 201 গম্বুজ, তার মধ্যে সব থেকে মাঝে যে গম্বুজটি আছে এটা হচ্ছে 81 ফুট উচ্চতার একটি গম্বুজ। এই বড় গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ আছে মোট 200টি। প্রত্যেকের উচ্চতা, মানে প্রত্যেক গম্বুজের উচ্চতা 17 ফুট। আর মসজিদের চার কোণায় 4টি মিনার আছে, প্রত্যেকের উচ্চতা 101 ফুট। পাশাপাশি 81 ফুট উচ্চতার আরও 4টি মিনার আছে। সবচেয়ে উঁচু মিনারটি মসজিদের পাশে অবস্থিত, যার উচ্চতা 451 ফুট। মসজিদের দৈর্ঘ্য 144 ফুট, মসজিদের প্রস্থ 144 ফুট। তো মসজিদের চারি সাইড সমান। এই মসজিদে প্রায় একসঙ্গে 15,000 মানুষ নামাজ আদায় করতে পারবে। মসজিদের দেয়ালে টাইলসকৃত সম্পূর্ণ কোরআন শরীফ অঙ্কিত করার আছে। মসজিদের প্রথম দরজায়, মানে মসজিদে ঢোকার যে প্রধান দরজা, এই দরজায় 50 মন পিতল ব্যবহার করা হয়েছে। মসজিদের কারুকার্যগুলো দেখুন কত সুন্দরভাবে করছে, নিখুঁত কারুকার্য। এবং আজান দেওয়ার জন্য সবচেয়ে উঁচু মিনার বানানো হবে। মসজিদটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এবং সহস্রাধিক, মানে হাজারেরও উপরে বৈদ্যুতিক পাখা যুক্ত করা হবে। আমরা ঢাকা থেকে আসছি এই মসজিদটি দেখার জন্য। এই মসজিদটির কারুকার্য এত সুন্দর, এই মসজিদের দেয়ালে টাইলস, এই মার্বেলগুলো সবই বাইরের দেশ থেকে নিয়ে আসা। এই সুন্দর দেখা যায় ঢাকা শহর, স্তব্ধ নিস্তব্ধ একটা ঢাকা শহর।
এই মসজিদটি যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি যে একটা মসজিদ এত সুন্দরভাবে মানুষ করছে আল্লাহর ঘর সবগুলোই সুন্দর তো মসজিদ শুধু দেখলেই হবে না আমাদের সবাইকে নামাজ পড়তে হবে এটা সুন্দর একটা মসজিদ এখানে এলাকার মানুষ সবাই নামাজ পড়বে সুন্দরভাবে এটাই সবার কাছে আশা করব